হ্যালো বন্ধুরা এডু লেকচার বিডির আর একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি এবং অ্যাসেম্বলার কি সেটা একদম হাতে কলমে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তো আমাদের প্রথমে যারা উচিত আসলে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি এবং অ্যাসেম্বলার কি তারপরে আমরা এগুলো আপনাদেরকে দেখাবো এবং সেটার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য কোন জায়গায় বা ডিফারেন্ট আসলে কোন জায়গাটাতে তো আমি আসলে প্রথমে বলে রাখতে চাই কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার তিনটেই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনুবাদক মানে হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দেয় অনুবাদ করে দেয় যেমন হাই লেভেল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কিংবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে যদি আমরা কনভার্ট করতে হয় কোনো একটা ল্যাঙ্গুয়েজকে যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের হেল্প নিতে হবে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো কোডকে বা প্রোগ্রামকে কনভার্ট করতে হয় তাহলে কম্পাইলার বা ইন্টারপ্রেটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে কিন্তু অ্যাসেম্বলার হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা এখন আপনারা যদি আমার আগে টিউটোরিয়ালটি না দেখেন আমার আগে টিউটোরিয়ালটি ছিল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি মেশিন ল্যাঙ্গুয়েজ কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি ওই ভিডিওটা মাস্ট আপনাকে দেখতে হবে ওটা একটু কষ্ট করে দেখে আসেন ওটা দেখে এসে তারপরে এটাতে আসেন এটাতে আসলে একদম ক্লিয়ারলি বুঝে যাবেন তো কম্পাইলার হচ্ছে যে কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার তিনটেই হচ্ছে আসলে ভাষা অনুবাদক আর কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই প্রায় কাছাকাছি অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দুইটাই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুজনেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি মেশিন ল্যাঙ্গুয়েজ কি এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা সেটা কষ্ট করে দেখে আসেন যদি না দেখে থাকেন তো এবার আমাদের কথা হচ্ছে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার যদি দুটেই যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোন জায়গায় পার্থক্য হচ্ছে কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আর ইন্টারপ্রেটার এক লাইন এক মেশিন আবার করে করেন কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামকে পুরো ভাষাটাকে যত যত লাইন আছে সবগুলো লাইনকে করে আর একসাথে কি করে ইন্টারপ্রেটর শুধুমাত্র একটা একটা লাইন করে আপনি যে লাইন চান ওই লাইনকে সে কি করে দেয় মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয় তো আর অ্যাসেম্বলার কি অ্যাসেম্বলার হচ্ছে সরাসরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যাসেম্বলিলে অনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যাসেম্বলার তো আমরা এখন দেখব একটা কম্পাইলার কম্পাইলারকে একদম আমরা হাতে কলমে দেখব আমরা অনেকে হয়তো সি প্রোগ্রামিং এ কোড ব্লকের সাথে পরিচিত আছি আমরা এই কোড ব্লকে হয়তো আমরা অনেকে কাজ করেছি তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়া হয়তো তারও মাঝে মধ্যে কাজ করছো এই কোড ব্লকে হচ্ছে আসলে একটা কম্পাইলার এই কম্পাইলার কি করে সি প্রোগ্রামের পুরো ল্যাঙ্গুয়েজটাকে এখানে দেখো একটা এখানে একটা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে রাখছি যে হ্যালো ওয়ার্ল্ড আর প্রিন্ট করার একটা প্রোগ্রাম একদম ছোট প্রোগ্রাম যাতে সবাই আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি একদম ছোট প্রোগ্রামটা লিখছি এই প্রোগ্রামটাই পুরো প্রোগ্রামটাকেই এই কোড ব্লক নামক যে কম্পাইলার এই কম্পাইলার কি করবে পুরোটাকেই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে কনভার্ট করে আমাদেরকে আউটপুট আকারে হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখাবে আমাদের একটা একটা বাড়তি উইন্ডোতে সেটা দেখাবে তাহলে আমি এটাকে রান করাই তাহলে দেখেন এটাকে যখন আমি রান করাইছি তখন একদম পুরো প্রোগ্রামটা পুরো প্রোগ্রামের রেজাল্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড তাহলে পুরো প্রোগ্রামের রেজাল্ট যেহেতু হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমার আমার এটা হচ্ছে একটা কম্পাইলার তাহলে কম্পাইলার কি আশা করি আপনারা বুঝে গেছেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীটা সেটা হচ্ছে ইন্টারপ্রেটার আসলে কি ইন্টারপ্রেটার হচ্ছে যে এটাও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কিন্তু এটা হচ্ছে আসলে পাইথনের জন্য বিশেষ করে প্রযোজ্য আর কম্পাইল এটা হচ্ছে সি সি প্লাস পাসের জন্য প্রযোজ্য তো আমরা এখন তাহলে একটা পাইথন প্রোগ্রাম রান করে দেখবো তো আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে নোটবুক এটাও একটা এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার কি করে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তাহলে দেখেন এটা হচ্ছে হোল একটা পুরো একটা প্রোগ্রাম অনেক বড় একটা প্রোগ্রাম আমি চাচ্ছি যে স্পেসিফিক পার্ট অনলি ছোট ছোট একটা পার্টকে আমি রান করাতে তাহলে হচ্ছে সাপোজ আমি এই লাইনটাকে রান করাবো ডাটা ইকুয়েল টু পিডি ডট রিড এই লাইনটাকে আমি সাপোজ কি করাবো রান করাবো দেখেন আমি কি করতেছি এই লাইনটাকে কপি করে নিলাম ঠিক আছে এই লাইনটাকে কপি করে নিয়ে আমি এক্সট্রা একটা বাড়তি লাইন করতেছি এই যে এখানে একটা লাইন নিলাম লাইন নিয়ে আমি এটা এখানে ফেস্ট করে দিলাম এখন এই লাইনটাকে শুধু এই পুরো প্রোগ্রামের আমি শুধুমাত্র এই লাইনটাকে আবার ভালো করে খেলে করেন শুধুমাত্র এই লাইনটাকে আমি রান করাতে চাই বা এই লাইনের আউটপুট কি আমি দেখতে চাই ঠিক আছে দেখেন এই লাইনের আউটপুট কি আমি রান করাচ্ছি দেখেন ও আমাকে এখানে একটা ইনপুট দিতে বলতেছে তাহলে আমি ডাটা আমি শুধুমাত্র ডাটাটা নিব এখানকার ডাটা পার্টটা আমি দেখব ডাটা এখানে লিখে দিলাম লিখে আমি আবার রান করাচ্ছি দেখেন পুরো ডাটাটাই এই ডায়াবেটিস ওয়ান নামক যেই একটা ফাইল এই ফাইলের মধ্যে যত ধরনের ডাটা আছে ফুল ডাটাটা আমাকে এখানে শো করতেছে দেখতেছেন ফুল ডাটা শো করতেছে বাট আমি রান করা শুধুমাত্র একটা লাইন পুরো প্রোগ্রামের পুরো প্রোগ্রামের আমি শুধুমাত্র একটা লাইনকে রান করাইছি দেখেন একটা মাত্র লাইনকে রান করাইছি ওই লাইনের রেজাল্ট কি সেটা এখানে দেখাচ্ছে তাহলে এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটর ইন্টারপ্রেটর কি করে যে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অর্থাৎ আপনাকে আউটপুটটা দিবে এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রেটর তাহলে আপনারা হাতে কলমে একদম দেখে গেলেন যে ইন্টারপ্রেটর কি এবার আমরা চলে যাচ্ছি যে অ্যাসেম্বলার কি অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার হচ্ছে এই অ্যাসেম্বলার অ্যাসেম্বলার হচ্ছে জাস্ট কি করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এই যে এটা আমি এর আগের বিরুদ্ধে দেখাছিলাম যে মুভ ইসিএক্স এবং ই ভি এক্স থাকলে এটার অর্থ হচ্ছে ই ভিএক্স থেকে ডাটা যাবে ইসিএক্স এ মুভ ইসিএক্স কমা ই ভিএক্স এর অর্থ হচ্ছে ই ভি এক্স নামক মেমরি কিংবা রেজিস্টার থেকে এইটা হবে রেজিস্টার রেজিস্টার থেকে ডাটা কোথায় যাবে ইসিএক্স এ যাবে ঠিক আছে তো আমি এটা আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এটা হচ্ছে ইএমইউ এম ইউ এইট জিরো এইট সিক্স মাইক্রো প্রসেসর একটা অ্যাসেম্বলার এ অ্যাসেম্বলার কি করে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এখন দেখেন আমরা এখানে ওই ওই ইনস্ট্রাকশন গুলো এখানে লিখে রাখছি দেখেন লিখি যে মুভ এ এক্স এর একটা ভ্যালু দিয়ে দিছি এটা হচ্ছে হেক্সা ডেসিমালে আছে 8000 h h শেষে h দিয়ে ইন্ডিকেট করে যে এটা হেক্সা ডেসিমাল নাম্বার এবং bx এর জন্য একটা আমি ভ্যালু নিয়ে রাখছি যে মুভ bx

মুভ এ এক্স কমা বি এক্স এর অর্থ হচ্ছে বি এক্স এর মধ্যে যে ডাটাটা সেভ করছি সেটাকে এ এক্স এ পাঠাই দেন এটার অর্থ কি এ লাইনের অর্থ কি এ লাইনের অর্থ হচ্ছে আমি বি এক্স এর মধ্যে যে ডাটাটা রাখছি সেটাকে কোথায় নিয়ে স্টোর করেন এ এক্স এ এ এক্স এ কি আছে আমার দেখার দরকার নাই যেমন আমি এ এক্স এ আট এইট জিরো জিরো এইচ কে সেভ করছি একটু আগে এই লাইনে এই লাইনের অর্থ হচ্ছে যে এ এক্স এর মধ্যে এইট জিরো জিরো এইচ কে সেভ করা বাট আমি কি করতেছি বি এক্স এর যে ডাটাটা সেভ আছে বি এক্স এ সেটাকে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি এই এক সাইড ঠিক আছে এটা এখন রান করাবো আমরা রান করলে আপনারা বুঝতে পারবেন তাহলে দেখেন এটাকে আমি ইমুলেট করতেছি অর্থাৎ রান করাচ্ছি এই যে দেখেন এখানে আমাকে এ এক্স এর ভ্যালুটা জিরো জিরো শো করতেছে দেখেন এ এক্স এর ভ্যালু নেই এখনো বি এক্স এর ভ্যালু নেই বিকজ আমি এখনো ফুলি এটাকে রান করাই নাই ঠিক আছে এবার আমি সিঙ্গেল স্টেপে এটাকে রান করাচ্ছি সিঙ্গেল স্টেপে এই এ স্টেপটা হবে প্রথমে এই যে এখানে হলুদ লাইন দেখা যাচ্ছে এ স্টেপটা হবে তো আমি সিঙ্গেল স্টেপ দিলাম দেখেন এ এক্স এ কত আসছে এইট জিরো জিরো দেখেন এই যে এইট জিরো জিরো আসছে এ এক্স এ যে অর্থাৎ আমার এই ইনস্ট্রাকশনটা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইছে অর্থাৎ এই ইনস্ট্রাকশনের কাজটা হয়ে গেছে এবার আমি আবার সিঙ্গেল স্টেপ দিলাম দেখেন এখন এই যে এই স্টেপের কাজটা হইছে অর্থাৎ bx এর মধ্যে 500h চলে আসছে দেখেন এই যে bx এর মধ্যে 500h চলে আসছে এবার এই যে হলুদ যেই দাগটা দেখা যাচ্ছে সেই ইনস্ট্রাকশনের কাজ হবে যদি আমি সিঙ্গেল স্টেপ এন্টার করি তাহলে আমি যদি সিঙ্গেল স্টেপ এন্টার করি তাহলে আমার কি হবে bx এর যে ভ্যালু সেটা ax এ চলে যাবে তাহলে ভালো করে খেয়াল করেন bx এ কত আছে

দেখেন এখন এ এক্স এর ফাইভ জিরো চলে গেছে অর্থাৎ বি এক্স এর যে ফাইভ জিরো জিরো সেটা এখন কোথায় চলে গেছে এ এক্স এ চলে গেছে তাহলে এটাই হচ্ছে অ্যাসেম্বলার যেটা সরাসরি সরাসরি কি করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে কি করে কনভার্ট করে তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন একদম হাতে কলমে যে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি অ্যাসেম্বলার কি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এডুলেকচার বিডি কে আর আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে এই ধরনের আরো সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন যেটা আপনাদের সবার কাজে লাগবে তো আজকে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ